গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা গরমটাকে নিশ্চয়ই সবাই খুব এনজয় করছো, আমিও এনজয় করছি গরমটাকে। তো এই মাত্র আর কি স্নান করে ঠাকুর পুজো দিয়ে আসলাম, আর এখন একটু টিফিন বানাবো ছেলে মেয়ের জন্য। কি বলতো, ওই মোগলাই ঠিক না, কিন্তু আমরা ওটাকে আর কি মোগলাই বলি, মোগলাই এইভাবে বানায় না, তো আর কি শর্টকাটে না ওই ছেলে মেয়েকে মাঝে মধ্যে টিফিনে এটা আমরা করে দিই। এই যে ময়দার ময়ান, এটা এটা করেই তারপর স্নান করতে গেলাম। আর আজকে সকাল থেকে না ব্লগটা শুরু করতে পারিনি, ভাবলাম এই বিকেল থেকেই ব্লগটা শুরু করি। আর এই ডিম, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এসবের আর কি ওই ভুজিয়া করে না সেটা আর কি করা, এটা কৃপা করেছে। কৃপা একাই নিজে কেটে কুটে এটা আর কি ভেজে রেখে গেল, বানিয়ে রেখে গেল এটা। আমি এখন এগুলো আর কি সব বানাবো, তো তোমাদের সাথে রান্নাটা সেভাবে শেয়ার করছি না, এমনি একটু মুখে বলে দিচ্ছি। তো তাড়াতাড়ি করে এটা একটু বানিয়ে ওদেরকে খেতে দেই, ওদের খিদে পেয়ে গেছে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন ময়ানটাকে পরোটার মতো বেলে নেব, লুচির মতো না, লুচির মতো বেললে তো ছোট হবে, তো পরোটার মতো একটু বড় করে বেলে নেব। ট্যাড়া বেঁকা হলে অসুবিধে নেই, ওই আর কি শেপটার উপরে কিছু নির্ভর করবে না, ট্যাড়া বেঁকা হলে কোনো অসুবিধা নেই। আমি তো সেরকম ভালো করে বেলতেও পারি না, তা যাই হোক এই বেলা হয়ে গেছে, এখন এর মধ্যে পুর দিতে হবে ওই যে ডিমের ভুজিয়াটা করে রাখলাম না, ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ এসব দিয়ে, তো ওটা দিয়ে এবার এটাকে আর কি পুরো র্যাপ করে তারপরে তেলে ভাজবো। এটার চারদিক ভালো করে আটকে দিতে হবে, তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর খুব আস্তে সাবধানে তেলের মধ্যে দিতে হবে যাতে হাতের মধ্যে তেল ছিটকে না আসে, কারণ এগুলো বেশ ভারী হয়েছে তো ওই জন্য। তারপর দেখো পিস পিস করে কেটে নিলাম, তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে তারপর এরকম পিস পিস করে কেটে তারপর সস দিয়ে খাওয়া হবে। সংসারে ছোটোখাটো অনেক ধরনের কাজ থাকে, আর সেই কাজগুলো আমরা হাউসওয়াইফরা ঠিকঠাক মতো করার চেষ্টা করি, অনেক কাজের মধ্যে যাতে নিজের কষ্ট না হয় বা সময় মতো সব কাজগুলো কমপ্লিট করতে পারি সেদিকে খেয়াল রাখাটাও ভীষণ দরকার। আগামীকাল বাড়িতে দুজন গেস্ট আসবে, গেস্ট মানে আমার দুই ভাসুর আসবে, সেজদার মেজদা আসবে, ওই জন্য কিছু আর কি রান্নাবান্না করতে হবে, সেরকম কিছুই রান্নাবান্না করবো না, হালকা রান্নাবান্নাই হবে, কিন্তু আমি আগের দিনই সব গুছিয়ে রেখে দিচ্ছি যাতে আমার কালকে অসুবিধে না হয়। আমি যদিও সবসময় আগের দিন আর কি তরকারি কেটে রাখি, তো আজকে একটু আর কি বেশি কাজ করতে হবে, একটু বেশি কাজ করে গুছিয়ে রাখছি যাতে কালকের দিনটাতে আমার বেশি কাজের চাপ না পড়ে। বাড়িতে শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া তো আর কাজ থাকে না, অনেক ধরনেরই ছোটোখাটো কাজ থাকে। এইভাবে যদি আগের থেকে প্ল্যান করে রাখি তাহলে আমাদের নিজেদেরই সুবিধে হয়। আমি যদিও এইভাবেই কাজ করতে অভ্যস্ত হয়ে গেছি, একবার যদি কোনো কিছু অভ্যেস হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধে হয় না, অভ্যাস করাটাই হলো কঠিন কাজ। প্রথম যখন কোনো কাজকে আমরা অভ্যেসে আনতে না পারি তখন সেটা আমাদের জন্য কঠিন কাজ হয়ে থাকে, আর যখন কোনো কিছু আমরা অভ্যেসের বশে নিয়ে আসতে পারি তখন আমরা মেশিনের মতো চোখ বন্ধ করে সেই কাজগুলো করতে পারি, সেটা যেই কাজেই হোক না কেন, লেখাপড়া হোক, অফিসের কাজ হোক বা বাড়ির কাজ হোক, যেই কাজেই হোক না কেন, একবার যদি আমরা সেই কাজগুলোকে অভ্যেসের বশে আনতে পারি তাহলে সেই কাজগুলো আমরা সময় মতো কষ্ট কম করে কমপ্লিট করতে পারি। আমি এখন এই ঘরের ফার্নিচারগুলো ডাস্টিং করব যাতে আগামী দিন সকালবেলা এই কাজটা করতে না হয়, কালকে যেহেতু কাজের চাপ বেশি সেই জন্য এই কাজগুলো আগে থেকে করে রাখলাম। এরকমই কিছু সু অভ্যাস যদি আমরা জীবনে করতে পারি তাহলে আমাদের জীবনটা আরও বেশি সহজ আর সুন্দর হবে। Thank you.
এখন সকাল 10:45 বাজে, তো আমার তো ভীষণ কাজের তাড়া, আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি, কিচেন এলোমেলো আছে। তো এখন সকালে টিফিন হবে ভাত আলুর চোখা টক ডাল আর হলো গিয়ে ডিমের অমলেট, এটা টিফিন হবে সকালবেলার টিফিন, ভাত হবে। ওরা বললো যে ভাতই খাবে, রুটি ফুটি কেউ খাবে না, ভাত খাবে। আর সকালে চা খেয়েছে, এখন ভাতটা দেবো, তো তাড়াতাড়ি করে ওদেরকে আমি ভাতটা দেই, কারণ আলুর চোখাটা না এখনো মাখা হয়নি, ডালটা হয়ে গেছে, আলুর চোখা আর ডিম অমলেটটা করব। আর এই পাশে কড়াইতে রয়েছে ওই দুপুরের একটা তরকারি, দুপুরে একটা সবজি রান্না করবো পাঁচমিশালি, তো সেই সবজিটা বসিয়ে দিয়েছি। তাহলে আমি এখন আর কি ওই ডিম অমলেট আর কি বলে আলুর চোখা, এই দুটো কাজ এখন করে ওদেরকে খেতে দেই, পরে তোমাদের সাথে কথা বলছি। এখন আলুর চোখা বানাবো, তো সেই জন্য শুকনো লঙ্কা তেলের মধ্যে দিলাম, আলুটা সেদ্ধ করা আছে, আর এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কৃপা সবার জন্য ডিম অমলেট করছে। আলুগুলো জানো তো শক্ত রয়েছে, আলুগুলো সেদ্ধ হয়নি, ভাতের মধ্যেই আলুগুলো দিলাম। একবার ভাবছিলাম ডালের মধ্যে প্রেশার কুকারে আলুগুলো সেদ্ধ দেয়, কিন্তু ডালের সাথে যদি প্রেশার কুকারে আলু সেদ্ধ দেওয়া হয় দেখবে আলু না একটু বেশি নরম হয়ে যায়, আর আলুর সেই টেস্ট থাকে না। মানে ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিলে যেরকম খেতে ভালো লাগে, ডালের মধ্যে সিদ্ধ দিলে না ওরকম খেতে ভালো লাগে না, কেমন একটা আর কি জল, মানে জলের ভাগটা একটু বেশি থাকে আলু সেদ্ধের মধ্যে। তো সেই জন্য ভাতের মধ্যে দিলাম, চার টুকরো করেই দিলাম, আর হলো গিয়ে ওই খুব বেশি বড় নাই, যে এত বড় যে আলুগুলো হয় সেরকম কিন্তু বড় ছিল না, মাঝারি সাইজের আলু, তাও সিদ্ধ হলো না। কিন্তু আমরা এখন যে চালটা খাচ্ছি ওটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমার খেয়াল ছিল না। আমি তাহলে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত, ভাতটা যখন আর কি উতলে আসে তখনই না আমি গ্যাসটা অফ করে দিই, তারপর ঢাকা দিয়ে রাখি, ভাপে হয়ে যায় ভাতটা। এখন যে চালটা খাচ্ছি ওটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই তো দিচ্ছি তো হয়ে গেছে। এখন সবাইকে ভাত দিচ্ছি, সবাইকে ডেকে নিয়ে আসলাম, আর এখন ভাতটা দিয়ে দেব সবাইকে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন চিকেন পাকোড়া করা হবে, এখন করা হবে না একটু পরে করা হবে, কারণ এই মাত্রই তো ভাত খাওয়া হলো, তো ওই জন্য একটু পরে আর কি চিকেন পাকোড়া গুলো করবো। এই দেখো চিকেন পাকোড়া, আর বোনলেস এর চিকেনের পিস গুলো পাকোড়ার, তো এটা না ভিনেগার দিয়ে ম্যারিনেট করা আছে, ভিনেগার দিয়ে যখন আর কি নিয়ে এসছে তখন আমি ধুয়ে জলটা ঝরিয়ে তারপর এটা ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন এতে আর কি মশলাপাতি মাখিয়ে আমি রেখে দেব। পাকোড়ার মধ্যে চালের গুঁড়ো দিচ্ছি, চালের গুঁড়োটাই না আগে দিচ্ছি, মানে এটা ভুল করে আমি দিয়ে ফেললাম, চালের গুঁড়োটাই আমার হাতে আগে চলে আসলো। যাই হোক, চালের গুঁড়োটা দেয়া হয়ে গেছে, আর যখন কোনো কিছু ফ্রাই করবে তখন না চালের গুঁড়োটা দিলে একটু বেশি ভালো হয়, তোমরা নিশ্চয়ই সবাই সেটা জানো, অল্প একটু দিতে হয়, না হলে তো শক্ত হয়ে যায়। তো আর দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, এইসব দিতে হবে, আর একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। এরপর দেবো আমি বিস্কুটের গুঁড়ো, বিস্কুট সে আর কি যে বিস্কুটই হোক, ঘরে যদি মেরি বিস্কুট থাকে সেটা গুঁড়ো করে নিলেও হবে, টোস্ট বিস্কুট হলে একটু বেশি ভালো হয়, তো টোস্ট যদি না থাকে তাহলে ঘরে যে কোনো বিস্কুট আর কি গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিলে ভালো হয়। বিস্কুটের গুঁড়ো না দিলেও হয়, তবে আমি মাঝে মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়েও করি, আমার মাঝে মধ্যে বিস্কুটের গুঁড়ো দেই না, আমি অনেকভাবেই অনেক কিছু করি। আর কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে কর্নফ্লাওয়ার দিচ্ছি না, আর এখন দিচ্ছি হলো গিয়ে চিকেন তন্দুরি মশলা পাউডার, এটা দিয়ে আমি আজকে ফ্রাই করব। আর যদি তন্দুরি মশলা পাউডার না থাকে তাহলে মিট মশলা পাউডার দিলেও হবে, ওই যে আর কি মিট মশলাগুলো পাওয়া যায় না সানরাইজের, তারপর এভারেস্টের, ওই মিট মশলা পাউডারগুলো এর মধ্যে দিলেও হবে, তাহলে একটু অন্যরকম ফ্লেভার আসে। তো আমি অনেক রকমভাবেই করি, আমি ধনেপাতা বাটা দিয়েও করি, কাঁচা লঙ্কা বাটা দিয়েও করি, যখন ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দেই তখন না এই আর কি মিট মশলা পাউডার তন্দুরি মশলা পাউডার এসব আর দেই না, আমি অনেকভাবেই অনেক কিছু করি।
আমার মধ্যে ওই ব্যাপারটা নেই যে একভাবেই সব কিছু রান্না করতে হবে, ওই ব্যাপারটা নেই। এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে পছন্দ করি। আর ওই যে চিকেনগুলো দেখলে বড় পিসের, ওগুলো আর কি রান্না হবে, চিকেনের ঝোল হবে। সকালে যে ডালটা রান্না করেছিলাম সেটা না শেষ হয়ে গেছে, আমি না একটু কমই ডাল রান্না করেছি। ওই কি বলতো, ডাল রান্না করলে না আমাদের ঘরে বেশি হয়ে যায়, সব সময় ফ্রিজের মধ্যে একটু না একটু ডাল থাকবেই। ডাল আমরা যদিও প্রতিদিন রান্না করি না, কিন্তু যেদিন রান্না করব সেদিনই না ডাল এক্সট্রা হয়ে যায়। কালকে ডাল রান্না করেছিলাম, সে অনেকটা ডাল এখনো ফ্রিজে রয়ে গেছে। তো সকালবেলা আমি ওটা শুধু শুধুই খেলাম, আমি ভাত খাইনি সকালে। তো ওই ডালটা খেলাম আর ডিম অমলেট খেলাম, ছাতু খাবো একটু পরে। আমার বর আমার জন্য সকালবেলা ছাতু বানিয়ে রেখে দিয়েছে, তো সেটা একটু পরে খাবো। আর হলো গিয়ে এখন আবার সেই ডাল বসালাম প্রেশার কুকারে, আবার সিটি দিচ্ছি। এবার যে ডালটা নিয়ে এসছে না, সেই ডালটা জানো তো ভালো না, আমার হাজবেন্ড নিয়ে এসছে। ডালের দানাগুলো না বড় বড়, আমার পছন্দ হয়নি। তো যাই হোক, ডালটা না ভালো করে মানে আর কি অনেকগুলো আর কি সিটি দিতে হয়, 5-6টা সিটি দিতে হয়। এমনি যে ছোট যে আর কি ডালগুলো হয় সেগুলো 2টো সিটি দিলেই হয়ে যায়, কিন্তু এটাই না 5-6টা সিটি দিতে হয়, তা না হলে না কীরকম দানা দানা থাকে। তো এখন ডালটা রান্না করব, চিকেন পাকোড়া করতে হবে, আর হলো গিয়ে চিকেন কষা করতে হবে। আর সরি, চিকেন কষা না, চিকেনের পাতলা ঝোলই করব আলু দিয়ে। তো সেটা ম্যারিনেট করা হয়ে গেছে, ও বাসনগুলো এখন ধুয়ে ফেলি, বাসনগুলো ধোবো। আমি সকাল থেকে দুপুর অবধি মানে সব সময়ের জন্য খুব ব্যস্ত থাকি, এই কথা বলতে গেলেও না অসুবিধে হয়, কথা বলতে গেলে তো কাজ একটু দেরি হয়ে যায়। তো সকাল থেকে দুপুর অবধি টানা ব্যস্ততা থাকে, তোমাদের সাথে আর কি ভালো করে কথাও বলতে পারি না। আর পাকোড়া করার জন্য তেলটা গরম বসিয়ে রাখলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে। কি হয়েছে, পাকোড়া এখনো হয়নি? কিপা পাকোড়া খাওয়ার জন্য বসে রয়েছে। একটু নিম পাতা দে, ওর এখানে ব্রণ হয়েছে কৃপা, আর কুটিস না, ওই নিম পাতা, নিম পাতা রয়েছে ফ্রিজে, একটু নিম পাতার রস লাগিয়ে দেয়। আজকে না লবণটা একটু কম হয়েছে, একটু লবণ দিতে হবে। যার কম থাক, সব ফেলে দিস না। খেতে খেতে আমার এমন অবস্থা হয়েছে জানো তো, কোনো কিছু খেতে এখন ভয় লাগে। সপ্তাহে তো 2 দিন নিরামিষ খাই, মানে নিরামিষ খেতে খেতে বলতে মানে সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, আর হলো গিয়ে একাদশী করি। তো একাদশী তো মাসে 2টো হয়, তোমরা তো জানো মাসে 2টো একাদশী পড়ে 15 দিন পর পর। তো যাই হোক, যখন সকালবেলা কোনো কিছু মুখে দেয় তখন আমাকে একটু সময় আর কি ভাবতে হয় যে আজকে কোনো নিরামিষের দিন না, তো আজকে আমি এটা খেতে পারবো। তো
মানে যাই মুখে দেই না কেন আমি একটু আর কি আগে ভেবে নেই, এমনকি ঠাকুরের প্রসাদটা যখন মুখে দেই তখনও মানে আমার ভয় লাগে, কারণ সন্তোষী মার শুক্রবার সন্তোষী মার পুজোটা করি তো, তো ঠাকুর কনের সময় টক ফল দেই, যদি আবার বাই চান্স টক ফল খেয়ে ফেলি মানে কোনো কিছু খাওয়ার আগে আমাকে আগে চিন্তা করতে হয়, বিশেষ করে আর কি সকালবেলাটার দিকে যে আজকে নিরামিষের কোনো দিন নেই, তো এই ছাতুর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে তো, তো পেঁয়াজটা যখন মুখে পড়লো তখন আমি ভাবছি আজকে সত্যি রোববার, তো পেট ভরে গেল, এক মগ ছাতু এক মগ জল খাপিয়ে গেলাম, মনে হয় কি যে অনেক কিছু খেয়ে ফেলেছে এরকম লাগছে, না যাই হিসেবে পাকোড়া গুলো ভাজি। একপাশে ডালটা বসিয়ে দিয়েছি, মানে ডালটাতে তো এখন শুধু ফোড়ন দিতে হবে, তো সেইটা করছি, আরেক পাশে আমি এই পাকোড়াগুলো ফ্রাই করে নেব, ওই যে ফ্রাইপ্যানটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে পাকোড়াগুলো এখন ফ্রাই করব। আর ডাল রান্না করব কাঁচা আম দিয়ে, এই গরমের দিনে কাঁচা আম দিয়ে পাতলা মুসুরির ডাল খেতে ভীষণ ভালো লাগে। পাকোড়াগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলো সার্ভ করে দেব। তো শশা কাটতে হবে, শশাটা কাটিনি, শশাটা কাটতে হবে। রেডি হয়ে গেছে পাকোড়া, কৃপা এটা সবাইকে সার্ভ করে দেবে। এখন আবার বর তরমুজ কাটছে, বাজার থেকে একটা তরমুজ নিয়ে এসেছিল, এখন আবার সেটা খাওয়া হবে, আমি তো শুধু খেয়েই যাচ্ছি। কৃপা স্যালাড বানাচ্ছে, তো কৃপাকে বললাম যে তুই স্যালাড বানিয়ে তারপর টেবিলটা পরিষ্কার করে নিবি, কারণ কৃপা না একদম টেবিল পরিষ্কার করে না, ও আমাকে বলল হ্যাঁ মা ঠিক আছে আমি টেবিলটা পরিষ্কার করব। তোমরা হয়তো সকাল থেকে শুধু খেতেই দেখছো, এটা ওটা খেয়েই যাচ্ছে, শশাগুলো ভালো না রে কেন? আমার হাজবেন্ড এই স্যালাডটা খেতে ভীষণ পছন্দ করে, তো এখানে টমেটো পেঁয়াজ আর শশা কুচি রয়েছে, এর মধ্যে একটু লবণ দিলাম, একটু সর্ষের তেল দিলাম, আর দেবো একটু পাতিলেবুর রস। আজকে দুপুরে কি কি রান্না হলো সেগুলো একটু দেখে নাও, বেগুন ভাজা, পটল ভাজা, আর এই হলো সেই টক ডাল, গন্ধরাজ লেবু, আর এই কুমড়ো ডাটা ঝিঙা এসব দিয়ে একটা সবজি, আর এই চিকেনের পাতলা ঝোল, ভাত। তো এখন সবাইকে খেতে দেব, আর কৃপা কিন্তু টেবিল পরিষ্কার করেনি। হ্যাঁ আসো খেতে আসো, ও তা দাঁড়াও, তো ওদের আর কি খাওয়া দাওয়ার পার্ট আর কি, আমাদের এখন যে খাওয়া দাওয়া হবে সেটা তোমরা এর পরের ভিডিওতে দেখতে পাবে, এখন আর আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ফ্রেন্ডস ভিডিওটা এখন শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার পরের দিন দেখা হবে, ভালো থেকো তোমরা, হ্যাঁ।